আমরা যদি মনে করে থাকি শুধু স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, আসলে তা ঠিক নয়। প্রেম শাশ্বত, প্রেম অবিনাশ্বর, প্রেম ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটি, কি বলবো, একটা বিশেষ দান। এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রেম, আর এই প্রেমের কারণে আজকে কিন্তু আমরা সবাই একত্রিত হতে পারছি। সুতরাং প্রেম পবিত্র, যতক্ষণ পবিত্র থাকবে ততক্ষণে আমাদের আত্মীয়তার বন্ধনটাও সুন্দর থাকবে, আর প্রেম যখন অপবিত্র হবে তখন আত্মীয়তার বন্ধনটা থাকবে না। তাই মত বলছে, পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয়, অপর মানুষ দুঃখ দিলে অপর মানুষ কষ্ট দিলে ভালো
Şaka gibi dolu var.